কতক্ষণ থাকিব গো চারে করে বলো কথাটা, এ যদি পহিল বয়সে হই বেটা গো, এ তুই ছেলার মাই হামি গো বাবা। সে তো বুঝছি গো যে ঠিক, কিন্তু সবগুলা কুকুর মাংস খাইয়ে নিয়ে ঘর হয়ে পড়ে আছে, আমার কথা কেউ শুনছেই নাই। তুই ছেলে আমাকে একটু জড়ো কর বুঝলি, নাই তো দুর্গা পূজাটা যদি চলে আসে না দেখবি ঠাকুর বাইরে পড়ে আছে আর মেলা লাগিয়ে গেছে, তখন কোন ধারে পড়ব কোন ধারে নাই হয়ে যাবি। কি আর বলিব গো জেঠি, সব শালাগুলা মরদ গেই ভালে মরদ গেই, একটুকু নিজেদের তো কোনো কর্তব্য বলে জিনিস নেই, শুধু আমাকেই ভারি বেক। তো কেন তো কাকে ভারি বেক, তুই বড় ছেলে বটি ওরা চিংড়ি বুটি বটে। হ্যাঁ তো ঠিক আছে গো জেঠি, তাহলে আমি দেখছি চিরালাকে ডাকিয়ে ডুকিয়ে কি বলছে কি নাই, নাই তো আর কি করব, এবছর দুর্গা পূজাটা অফ করে দিব। হ্যাঁ চিরালাকে বলে দে, তারপর গোটা গায়ের লোককে বলে দে, এই ঘরে ঘরে যাইয়ে নিয়ে যে দুর্গা পূজা এবছর হবে, কে চাঁদাগুলা সবাই এডি করে রাখবে, কেউ প্যাঞ্জামা নিয়ে ফুরাইন দিও না। হ্যাঁ সবাইকে বলে দিব, দেখছি যাইয়ে নিয়ে, তার আগে চিরালাকে দেখি যাইয়ে নিয়ে কোন ধারে গেলছে কোন ধারে নাই। মোটামুটি এক মাসের হাগিয়ে দিয়েছি, আর হাগিয়ে হবে না এক মাস অব্দি। তারপর তুকু বসলি জেঠি আসে সঙ্গে, জেঠির সঙ্গে তুই গল্প করলি আর এখন ঘর দিকে যাচ্ছি। হ্যাঁ তো বলি দুর্গা পূজার প্যাঞ্জামা নিলে নাই? হ্যাঁ হ্যাঁ দুটা নিয়েছি, জাঙ্গিয়া আর দুটা সেন্ডো গেঞ্জি, আর ওইলা পরে দুর্গা পূজার ঘাটিয়ে মারিব। তাহলে তুমি এই বছর পুরুলিয়া দেখতে যাবে না দুর্গা পূজা? যদি মা দুর্গাই ডাকে তবে যাব, আর যদি না ডাকে তবে নাই যাব। হ্যাঁ হ্যাঁ তোমাকে ফোন করে দিবে মা দুর্গাই, মা দুর্গার তো আর কোনো খাইয়ে দায়ে কাজ নাই, তবে ডাকতে যাবে। না বৌদি ওর কম টালো, মানে মা দুর্গাই যদি ডাকে তো আমাদের নিশ্চয় যাওয়া হবে গে। আর কমটা ঠিকই আছে, তাহলে আমিও যাই ছাগলার দিকে। কি হলো ছোট দাদা, তুই আমাকে বড় ডাকিলি? তোকে খাসি করিব রে খাসি, আর বটকারের হাতে বিকিয়ে দিব। ये ढाई किलो का हाथ है, पेछन दे गुत्ता दिबो सुता बेर करी दिबो। এ রে ভাই রাগি না তোকে আমি কোন কাজেই দেখিব না, তোকে কি এখানে আমি ভোজ খেতে ডাকিলি বল, তোকে কোন একটা কাজেই দেখিব। তোর দরকার নাই শালা কথা কাল গুদরি বেটা কাজের, আমি চললি ঘরে ঘরে যাই নিয়ে কাঠাই মুকিয়ে লিবার ঘুমাই দিব। শুন বহুত মজা কইলো, আর মজা করতে লারি ভাই তোর সঙ্গে, বলছি যে তেলে পিয়াকে তুই ডাকবি যা, আমি ভোলাকে ফোন করেছিলি ভোলা আসছে, তারপর আমরা এক ঠেনে বসবো মাচাটা ঠেনে যাইয়ে নিয়ে, আর ওইখানে একটা মিটিং করব। কিসের মিটিং করবি, কিসের মিটিং করবি? ওই যে তোর মামা দিদি হাসপাতালে ভর্তি আছে, দুর্গা পূজায় যদি মরে মরে যায় তো ভোজ খাতে যেতে হবে, শুনিয়েছি নাকি লুচি আর বন্ধা ভোজ করবে বুড়িটা মরতে গেলে। আমার মামা দিদি কেন মরবে, তোর মামা দিদি মরুক, আমার মামা দিদি কেন মরবে? এরে বোকা, আমার মামা দিদি 2000 টাকা করে বিধবা ভাতার পায়, আর তোর মামা দিদি পায় নাই, তো তোর মামা দিদিই মরুক, আমার মামা দিদি পয়সা পায় না, তোর তাই পায় নাই। তবে যা আমি আর তেলে পিয়াকে ডাকতে যাব না, যা।
তোর দিদি মরিবে এক নাই রে ভাই, ওইটা আমি মজাক করছি। দুর্গা পূজার মিটিং করিব, যা যা জলদি করে ডাকে নিয়ে আন না, দুর্গা পূজাটা চলে আসতে গেলে কোনোই করতে পারবি না, বুঝলি নো? হ্যাঁ তো ঠিক আছে, আমি ডাকে নিয়ে আসছি। আর আজ থেকে তোর সঙ্গে আর আমি ঘুরব না, তুই আমাকে দমে উল্টা পুল্টা বলছিস আর বেমান বেমান শিখাই দিছিস। ছুরে তেলেপিয়া তো কেন ছোট দাদাই ডাকিও? আমি যাই কি করব রে, আমাকে উকেলে ডাকিও। আমার ছাগল বাগাল করছি, ছাগল ছাড়ে যদি যাই না আর যদি কুকুরে খাইয়ে দেই না ছাগলকে, তবে আমাকে আমার বাপে মোদের সঙ্গে চাট করে খাইয়ে দিবে। আরে বোকা, ওইখানে লাড্ডু আর মুড়ি দিছে, লাড্ডু আর মুড়ি খাবি তো চ না তো ফাঁকাবি, তখন আমাকে বলিস না যে গড়ই রে তুই আমাকে ডাকলি না। এ ভগবান, আমার ছাগলগুলো ছেড়ে দিয়ে আমি লাড্ডু আর মুড়ি খেতে যাচ্ছি। আমার ছাগলগুলো যেটুকু ভাগবে কুকুরকে খেতে দিও না, নয়তো কুকুরে যদি খাইয়ে দেইল তো আমার বাপে আমাকে পেনজামা খুলে নাংটা করে ঝিঙাবে। ঠাকুর ভাগবে তুকু ছাগলগুলো আমার। এরে ভাই তুই কেন ফ্যান কিনে নিছি? মা দুর্গা আছে বুঝলি নো, তো ছাগল গুলা কেন রাবণকে দিয়ে বাগাল করা করাবে? মানে রাবণে আমার ছাগল গুলাকে বাগাল করে দিবে? হ্যাঁ তো এখানে বসে বসে তো সেই হাজিরি কাজেই করছে না, তো মা দুর্গা আমাকে 50 টাকা পয়সা বেশি দিয়ে দিবে, কাপ ছাগল গুলাকে বাগাল করা করাবে। ও মানে হচ্ছে রাবণে তাহলে বাথরুম পরিষ্কার করে আমাদের বাথরুমটা পরিষ্কার করা করাবে। ওইটা মই শাশুর পারিবে, কইতে রাবণ পারিবে নাই বুঝলি, ওইটা মই শাশুরে পারিবে। মই শাশুরকে তুই বিকালে ফোন লাগাবি, হয়তো তাহলে আমাকে নাম্বারটা দিয়ে দিবি। আমাদের 3টে বাথরুম আছে, ওই মই শাশুরকে দিয়ে একটু ঝালা করাতে হবে। কি তাহলে লে নাম্বারটা লে, খুলুক ভুলুক 34 আর 35 আর 20 91 আর 3টা ফুটা 4টা ফুটা। হ্যাঁ হ্যাঁ নাম্বার পাইয়ে গেছি, এবার দেখলো বাথরুমটাকে ঝাইছে, ফট করে ফোনটা লাগাবো মই শাশুড়িকে আর বাথরুমটা রট করে ঝালা করাবো। আর আমরা চল এবার দুর্গা পূজার আয়োজন করিব চ। আরে ভাই তোকে দুর্গা পূজার আয়োজন করতেই দেখতে ছিল ছোটু দাদাই, কি বলে ওই গেলে মুড়ি আর লাড্ডু দেই নাই, আমি তোকে পেঁদাই বললি। হ্যাঁ তো চ চ চ, আর তোকে হাতার ফাতার গোছার গোছার ভাতার ভাতার করতে হবে নাই। হ্যাঁ বাবুরা তোরা সবাই আলি? নাই আসি নাই, এখন তো শাশুড়ি মরেছে না, তো শাশুড়ি মরার ভোজ খাচ্ছি। হাই দেখ, যত বড় নাই ছিল তত বড় নাই কথা, এমন পেছনে গুতান দিব না, আগে দিকে 5 লিটার পেট্রোল ভিজে যাবে। হ্যাঁ তো কি মিটিং ফিটিং করবি সেটা বল না, ফট করে ইয়া ছাগল ছাড়া আছে ওখানে কুকুরে খেতে গেলে তোদের তো কোনো নাই, ইয়া চামড়াটা ছুড়িয়ে নিবে কে আর ভাজিয়ে নিয়ে খাবে মোদের সঙ্গে চাট করি আর বা। হ্যাঁ তো শুন, ব্যাপারটা হচ্ছে যে দেখ, দুর্গা পূজা চলে আলু, আমাদের এখন তো প্যান্ডেল বানা হই নাই, তারপরে হচ্ছে মূর্তিটা তো বানা ধীরে ধীরে চলছেই, ওইটা শেষের মুখেই এসে গেলছে। ব্যাপারটা হচ্ছে প্যান্ডেলটা রেডি করতে হবে, এক লোকের ঘরে যাইয়ে যাইয়ে নিয়ে বলতে হবে যে চাঁদা ভেজা লাগবে, এখন থেকে যদি না কিছু করি তবে তো আর কোনো কিছু করতেও পারবি না। তবে আমরা কি করব সেইটা বল। তোরা আর কি করবি রে ভাই, তোরা যা খানারে বিটিকে লাইন মারে ঘুরে বুলিবি যা। ওরে গো টিকে বুলি ছোট ভাই, তো চল আমি ঘর থেকে ছাগলগুলা নিয়ে যাব, আর ওখানে ওদের দুয়ারটা ছাগল বাগাল করব আর ওকে ভাইব। হাই দেখ, বড় অসটার কথা বলিস, বড় অসটার। শুন, তোরাকে হচ্ছে যে লোকের ঘরে ঘরে যাই নিয়ে বলতে হবে যে এই বছর দুর্গা পূজায় 501 টাকা করে চাঁদা লাগবে, বুঝলি না? হ্যাঁ তো যাবো, ওইটার কোনো ব্যাপার নাই। আমি বলছি কি, এখন যদি লোকের ঘরে ঘরে যাস তবে বহু টাইম লেগে যাবে, সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে, সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে, তাও আর লোকের ঘরে যাই নিয়ে বইলে বইলে পারবি না। তবে কি করবো তুইই বল রে ভোলা, দেখ এখন থেকে যদি না বলি তবে পয়সা গুলাকে লোকে সব ভুরাইন দিবে জাঙ্গিয়া চেড্ডি পে নিয়ে, আর তখন চাঁদা দিবে নাই, তখন সামলা ঠেলা। তোরা আমার সঙ্গে চ মাইকিং করে দিব রে মাইকিং। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তোরা মাইকিং করে দে, আমি ছাগলের দিকে যাচ্ছি, বাপ ওখানে কুকুরে ধরতে গেলে আমার ওপরে জীবনটা বের করে দিবে।
ভিডিও নিয়ে তো টাটা, বাই বাই, গুড নাইট।